আমি যে এলাকায় সালাত আদায় করি সেখানে ইমাম সাহেব রফিয়া করেন না ওই ইমামের পিছনে আমি রফিদান করি তাহলে কি আমার নামাজ হচ্ছে জি আপনার সালাত হয়ে যাবে কোনো সমস্যা নেই ইমামের সালাত হবে রফিদান হচ্ছে সুননাত শূন্য তো আমল না করলে সালাত হবে না এমন নয় তিনি অনেক সব থেকে বঞ্চিত হচ্ছেন আলহামদুলিল্লাহ আপনি ভিন্ন অবস্থান নিতে পারেন কোনো সমস্যা নেই সমস্ত ইমামরাই একটি কথা বলে থাকেন যে ফরজ ও মধ্যে শুধুমাত্র মিল রাখতে হয় যেগুলো শূন্য জিনিস সেগুলি মূল না রাখলেও চলে সুতরাং ব্যাপারে সমস্ত হানাফি মজাবের কিতাবে লেখা আছে যে ফরজ ও শুধু মিল রাখতে হয় আর যেগুলো শূন্য জায়গা সেগুলোতে মিল রাখতে হয় না এর অর্থ হচ্ছে আপনি ইমামের সাথে ঢুকার পরে আপনি যদি কোনো ভিন্ন রকমের সানা পড়েন ইমাম সাহেব সোহান এক পড়ে আপনি যদি পড়েন আল্লাহ বায় বেইনি খাত মাসের কলমাগরিবটা পড়েন ইমাম সাহেবদের আরেকটা পড়েন কোনো সমস্যা নেই ইমাম সাহেবদের তিনবার পড়েন আপনি আপনি ছয়বার পড়েন কোনো সমস্যা নেই রুকু এবং তাসবিস সজদিয়ার তাসবিগুলো এরকম আপনি যদি আমিন টেনে বলেন কোনো সমস্যা নেই অর্থাৎ ভিন্ন এই জাতীয় সুন্নাত জায়গাতে যেগুলো আছে সেগুলোতে ইমাম মুক্তাদি একরকম হওয়া জরুরি না যেগুলোতে ওয়াজিব এবং ফরজ আছে সেগুলোতে অবশ্যই ইমাম এক একরকম হতে হয় সুতরাং এখানে আপনি যদি ইমামের পিছনে তা এই ইয়া পড়েন রাফিদ্দিন করেন বা আমিন বলেন অথবা যদি ইমামের পিছনে আপনি এই সানা বদলে পড়েন অথবা যদি এই জাতীয় কাজগুলি যেগুলো শূন্য পদ্ধতি অথবা যদি আঙ্গুল লয়েন শেষ বৈঠকে আঙ্গুল উঠান তাহলে কিন্তু এটা ইমাম ইমামের মতো হওয়া জরুরি না এটা নিজের মতো করে করতে পারবেন এটা সবাই একমত এটা এটা কোনো অধিমত নেই